السلام عليكم ورحمة الله منزل توك تي بي چنل شوپریا درشق مندولی اشاكوري الله تعالی اشيس دعايا و مهر باني ده اپنا را شکلی بھالو آچن پریا درشق زیکیر ار مدھومے الله کے شرون کرا ہوئے تھاکے اي شمپور کے قرآن الله تعالی بولین نشنده زیکیر منوشیر انتر کے پروشانت راکھے জিকির ইসলাম ধর্মের অন্যতম পবিত্র কাজ হিসেবে গণ্য করা হয় তে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে যে ইবাদত সবচেয়ে বেশি বেশি করার নির্দেশ দিয়েছেন তা হলো জিকির সূরা আহজাবের 41 নং আয়াতে আল্লাহ তাআলা এই কথাটাই বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুযকুরুল্লাহা যিকরান কাসীরা অর্থাৎ হে মুমিনগণ তোমরা আল্লাহকে অধিক স্মরণ করো তাই আজ আমরা এমন 10টি জিকির সম্পর্কে জানব যার সওয়াব অনেক অনেক বেশি এবং ইসলামে এই 10টি জিকিরের বিশেষ গুরুত্ব আছে যা আপনি ভিডিওটি পুরো দেখার পর বুঝতে পারবেন নাম্বার 1 প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ পাঠ করলে 1000 সওয়াব লেখা হয় এবং 1000 গুনাহ আল্লাহ তাআলা maaf করে দেন সুবহানাল্লাহ সহি মুসলিম শরীফ চতুর্থ খণ্ড 2073 নম্বর হাদিস প্রিয় দর্শক আমরা প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ যদি আমরা পাঠ করি 100 বার সুবহানাল্লাহ পাঠ করতে আমাদের সর্বোচ্চ সময় লাগবে 5 মিনিট এই 5 মিনিট সময়ে আমাদের 1000 সওয়াব হবে 1000 গুনাহ maaf হবে সুবহানাল্লাহ নাম্বার 2 আলহামদুলিল্লাহ মিজানের পাল্লাকে ভারী করে দেয় এবং আলহামদুলিল্লাহ এটা সর্বোত্তম দোয়া আলহামদুলিল্লাহ এর অর্থ হলো সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য আলহামদুলিল্লাহ এই জিকির যে যত বেশি পাঠ করবে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি তত বেশি খুশি হবেন তিরমিজি শরীফ পঞ্চম খণ্ড 462 নম্বর হাদিস তিন নম্বর হলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এটা সর্বোত্তম জিকির ইবনে মাজাহ দ্বিতীয় খণ্ড 1249 নম্বর হাদিস লা ইলাহা ইল্লাল্লাহ আসমান এবং জমিনের মধ্যে সর্বোত্তম জিকির বলা হয়েছে প্রিয় দর্শক আমরা কত সময় নষ্ট করি সারাটা দিন আমরা যদি সারা দিনের একটি নির্দিষ্ট সময়ে যদি 100 বার সুবহানাল্লাহ 100 বার আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পাঠ করি আমাদের তেমন সময় নষ্ট হবে না তো এই উত্তম জিকিরগুলো করার কারণে আপনার অন্তর পবিত্র হবে মনের মধ্যে প্রশান্তি লাভ করবেন চার নাম্বার জিকির হলো সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার এই কালিমাগুলি আল্লাহ তাআলার কাছে অধিক প্রিয় এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পৃথিবীর সমস্ত জিনিসের চাইতে আমার নিকট সবচেয়ে প্রিয় হলো এই কালিমাটি সহি মুসলিম শরীফ তৃতীয় খণ্ড 1685 নম্বর হাদিস নাম্বার 5 যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি প্রতিদিন 100 বার পাঠ করবে সমুদ্রের ফেনা পরিমাণ সহিরা গুনাহ যদি তার থেকে থাকে আল্লাহ তাআলা তাকে maaf করে দিবেন সুবহানাল্লাহ এই হাদিসটি আল্লাহ তাআলার গুনাহ maaf করে দেওয়া কত বিস্ময়কর একটি বাণী তাই আমরা প্রতিদিন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি অবশ্যই 100 বার পাঠ করব নাম্বার 6 নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এই কালিমাগুলি জিহ্বায় উচ্চারণে খুবই সহজ কিন্তু মিজানের পাল্লা এটা ভারী হয়ে যায় দয়াময় আল্লাহ তাআলার নিকট সে প্রিয় হয়ে যায় সহি বুখারি সপ্তম খণ্ড 165 নম্বর হাদিস হাদিসের মধ্যে নবীজি বলেন এই জিকিরটি করলে কিয়ামতের ময়দানে বান্দার নেক আমলের পাল্লাকে এই জিকির ভারী করে দিবে নাম্বার 7 যে ব্যক্তি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি পাঠ করবে প্রতিবারে তার জন্য জান্নাতে একটি করে জান্নাতি খেজুর গাছ রোপণ করা হবে তিরমিজি পঞ্চম খণ্ড 511 নম্বর হাদিস নাম্বার 8 নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হচ্ছে জান্নাতের গুপ্ত ধন সমূহের মধ্যে একটি গুপ্ত ধন অর্থাৎ যে ব্যক্তি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বে সে জান্নাতের সম্পদ অর্জন করতে পারবে এবং অন্য হাদিসের মধ্যেও লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কে বলা হয়েছে এই জিকিরটা যে সবচেয়ে বেশি করবে যত বেশি করবে আল্লাহ রাব্বুল আলামিন তার বিপদ আপদ থেকে তাকে তত বেশি মুক্ত দান করবেন নাম্বার 9 নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ
ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله. এই কালিমাগুলি হচ্ছে অবশিষ্ট নেক আমল সমূহ। অর্থাৎ আপনি যদি কোনো নেক আমল করেন এবং করতে করতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় বা আপনার নেক আমলের মধ্যে যদি কোনো কমতি হয়ে যায় তাহলে এই জিকিরের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনার অবশিষ্ট সেই নেক আমলগুলোকে তিনি পূর্ণ করে দিবেন। তাই এই জিকিরটা আমাদেরকে সবচেয়ে বেশি করা দরকার। হাদিসটি মুসনাদে আহমদ 513 নম্বর হাদিস। প্রিয় দর্শক, সর্বশেষ 10 নম্বরে যে গুরুত্বপূর্ণ জিকিরের কথা আমরা বলবো সেই জিকিরটি হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরুদ পাঠ করবে আল্লাহ তাআলা তার প্রতি 10 বার রহমত বর্ষণ করবে। যে কোনো দুরুদ শরীফ আপনি পাঠ করতে পারেন, সবচেয়ে ভালো হয় নামাজের মধ্যে যে দুরুদ ইব্রাহিম পাঠ করেন সেটা। যদি নামাজের মধ্যে যে দুরুদ পাঠ করতে হয় সেই দুরুদ শরীফ যদি আপনি নাও মুখস্থ থাকে তার শুধুমাত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এতটুকু যদি দুরুদ পাঠ করেন তাহলে দুরুদ পাঠের এই বড় ফজিলত আপনার অর্জন হয়ে যাবে। আর যাদের সম্ভব আপনারা চেষ্টা করবেন নামাজের দুরুদটা পাঠ করতে, কারণ এটা হলো সর্বোত্তম দুরুদ। এই দুরুদটি আমি একবার বলে দিচ্ছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যে ব্যক্তি আমার প্রতি সকালে 10 বার এবং বিকালে 10 বার দুরুদ পাঠ করবে সে ব্যক্তি কিয়ামতের দিন আমার শাফাআত পাবে। প্রিয় দর্শক, যে কোনো জিকির ছোট হোক অথবা বড় হোক ফজিলত কিন্তু ছোট নয়, সব জিকিরের ফজিলতই অনেক বড়। আর উপরে এক এক জিকিরের এক এক ফজিলত দেয়া আছে, এক জিকিরের সব ফজিলত হাদিসের মধ্যে নেই কিন্তু এক জিকিরের ফজিলত অনেক বেশি। তাই ফজিলত একটা দেখে জিকিরকে কখনো কম মূল্যবান মনে করবেন না, সময় বের করে সব জিকির করার চেষ্টা করবেন। লম্বা করে একসঙ্গে পড়তে না পারলে ছোট ছোট করে পড়বেন। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি জিকির করার তৌফিক দান করুন। আমিন।